অ্যাবাউট অল থিংস যেন তোমাদের সকলকে স্বাগত আজ চলে আসছে তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবিটিএ এ ম্যাথামেটিক্স মাধ্যমিক ক্লাস টেনের যে পেজ নাম্বার নাইনটি টু নাইটি থ্রি রয়েছে তো সেই পেজের ম্যাথামেটিক্যাল প্রবলেম আজকের ভিডিওতে আমরা সলভ করবো তো দেরি না করে চলো শুরু করা যাক হ্যাঁ দেখো আমি লিখে দিচ্ছি অলরেডি যে এ বিটিএর নাইনটি টু নাইনটি থ্রি পেজ আমরা আজকের ভিডিওতে সলভ করবো তার জন্য কি কন্টিনিউসলি কি ভিডিওটি ওয়াচ করবে অ্যান্ড দেন বুঝতে পারবে যে কী কীভাবে আমরা সুন্দরভাবে প্রবলেমগুলো সলভ করছি ঠিক আছে দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ বইটা রয়েছে এবিটিএ টেস্ট পেপার তোমাদের অ্যাকচুয়ালি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার সো আজ কি করবো পেজ নাম্বার নাইনটি টু এর আগে যদি তোমরা না দেখে থাকো তো পেজ নম্বর সিক্সটি এইটের যে প্রবলেমগুলো রয়েছে ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সে কিন্তু তোমরা দেখে নিতে পারো ঠিক আছে অ্যান্ড দেন দেখো ফার্স্ট অফ অল একের রেটটা কি বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা টুপি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে টু এন বছর পরে জনসংখ্যা কত হবে তা ঠিক আছে এগুলো ইজিলি করা যায় মানে খুব যে কঠিন তা নয় সুন্দরভাবে করা যায় আমি সেগুলো তোমাদেরকে আমি ট্রিকগুলো বলেছি কীভাবে করবে ঠিক আছে ফার্স্ট অফ অল দেখো এক নম্বর যে প্রবলেমটা রয়েছে সেটা কীভাবে সলভ হবে দেখো অ্যাকচুয়ালি কি আমরা যখন এটা হচ্ছে সমার বৃদ্ধি ও হ্রাসের যেহেতু প্রবলেম তো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দিবার এন হয়ে থাকে তাই না তো পি এর জায়গাতে যেটা বলেছে সেটা বসাবো আর জায়গাতে যেটা বলেছে সেটা বসাবো এবং অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করো তাহলে হয়ে যাবে দেখো পি এর জায়গাতে কী বলেছে টু পিট মানে জনসংখ্যা তাহলে কী হবে টু পি বসালাম ব্যাকে ঠিক ওয়ান প্লাস আর বাই একশো হয় ফর্মুলাতে কিন্তু আর কত রয়েছে এখানে টু আর সো আমি টু আর বসে দিচ্ছি এখানে কি হান্ড্রেড ওকে অ্যান্ড এখানে দেখো টু এন বলেছে অনেক কিছু এন হয়ে থাকে টু এন বলেছে তো এটা ক্যালকুলেশন করলে কী হবে টুপি পড়ে থাকবে এখানে আর এখানে হচ্ছে ওয়ান প্লাস টুপি মানে মাথার ক্যাপ না ঠিক আছে নর্মাল টুপি এখানে টুপি জনসংখ্যা আর যদি তুই দিয়ে কেটে দাও তাহলে কত ফিফটি হবে তার মানে কেনা কত আর বাই ফিফটি টু দি পার টু এন দেখো এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে আমাদের সো অ্যাকচুয়ালি লাস্ট নম্বর দেখো রয়েছে ডিএডটা সেটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার বোঝা গেছে দেখো এইভাবে বুঝে বুঝে প্রবলেম সলভ করলে কোনো প্রবলেম কঠিন লাগবে না বেন্দাস বস ইজিলি পারবে ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট নো প্রবলেম ঠিক আছে অ্যান্ড দেন দেখো সেকেন্ড প্রবলেম সেকেন্ড প্রবলেম কী বলছে যে এবিসি তিনজনে মোট ষাট হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে তিনজন রয়েছে এ বেশি তারা কী করে সে ষাট হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে এক বছর পরে তারা দিয়েছে পাঁচশো টাকা দশ মানে একশো এক হাজার টাকা এবং পনেরোশো টাকা লাভ পায় তো সি ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা তাই বলছে মানে সি এর যে মোট টাকা কতটা দিয়েছিল সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে তো বেসিক্যালি ব্যাপার কী দেখো ডিরেক্ট অঙ্ক করতে হবে ভেবেচিনতে লাভ নেই তাহলে কি মোট টাকা হচ্ছে কত ষাট হাজার টাকা তাই না তো সেটা লিখব এবং ষাট হাজার টাকা লিখলাম এবার দেখবো দেখো সি এর ব্যাপক ব্যাপার তার মানে সি মানে কত লাস্টের দিকে কত রয়েছে পাঁচশো হাজার আর পনেরোশো তো সেটা যদি অনুপাত করি তাহলে কত হবে দেখো অ্যাকচুয়ালি হওয়া দরকার কি পাঁচশো অনুপাত হাজার অনুপাত পনেরোশো তো এটার অনুপাত করতে গেলে কী হবে অ্যাকচুয়ালি পাঁচ থাকবে এখান থেকে দশ আর এখান থেকে হচ্ছে পনেরো রাইট আর পাঁচ দিকে কাটলে পাঁচ আগে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো মানে ওয়ান টু টু ইস টু থ্রি তাহলে দেখো এটা যোগ করলে আবার কত হবে দু আরে তিন আরে তিন মানে ছয় হবে সিক্স হচ্ছে রাইট আর হচ্ছে এটা যদি থার্ড পার্সেন মানে সি এর জন্য তার মানে তিন ওপরে যদি হবে তাহলে এটা কত অনুপাতিক হার বললে কত নিচে সিক্স বসছে সিক্স দিয়ে কাটো এখানে তাহলে কত হচ্ছে দেখো দশ হাজার থাকছে মানে তিন দশে তিরিশ তিরিশ হাজার এত টাকা ঠিক আছে তাহলে মোট কিন্তু হিসাব মতো হওয়া উচিত যে সি অ্যান্সার সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা বোঝা গেলো অ্যান্ড দেখো থার্ড প্রবলেম দেখো এইভাবে যদি বুঝে বুঝে প্রবলেম সলভ করো না তাহলে কিন্তু প্রবলেম কঠিন লাগবে না ইজিলি তোমরা পারবে ঠিক আছে অ্যান্ড দেন দেখো থার্ড প্রবলেম কী বলছে যে একটা সমীকরণ দিয়েছে দীঘার সমীকরণ সেখান থেকে বলছে বিশ দেওয়ার গুণফল যদি দুই হয় তবে কী এর মান কত এই প্রবলেমটা টু মাস ইম্পর্টেন্ট কারণ দেখো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে ট্রিক সেটা আমাদেরকে বুঝতে হবে অ্যান্ড দেন সলভ করতে হবে দেখো কী বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে এখানেই শেষ নয় পরে দেখো কী দিয়েছে এখানে দিয়েছে টেন এবং সমীকরণের গুণফল বলেছে দুই দেখো সবাই ভুল করবে কোথায় দেখো এই জায়গাটা ভুল করে কী করে এখানে ডাইরেক্ট মানে যে ধ্রুবক রাশি সেটাকে কে ধরে নেয় এটাকে যদি নিয়ে আসতে হবে সেটা কেউ ভাবে না তার মানে কি এটা যদি নিয়ে আসতে তাহলে কত হবে কে মাইনাস টেন আর দু তখন শূন্য হয়ে যাবে রাইট তখন কিন্তু এটা হচ্ছে ধ্রুবক হয়ে গেল এবার বিষদের গুণ ফল মানে কি সি বাই প্রথম রাশি এখানকার এ তার মানে কি কে মাইনাস টেন বাই ওয়ান এই কত হবে দুই হবে যেটা ওরা বলে দিয়েছে সো এটা দিয়ে গুণ করলে দুই আর এখানে কে মাইনাস টেন রয়েছে প্লাস টেন হয়ে যাবে তাহলে কে এই হচ্ছে টেন প্লাস টু মানে টুয়েলভ দেখো মানটা কত হচ্ছে টুয়েলভ বেরিয়ে গেল এত ইজি প্রবলেম কঠিন নয় ঠিক আছে সো দেন কত অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডি অ্যান্সার হচ্ছে দেখো তার মানে কি প্রথমটা হচ্ছে ডি তারপর একটা সি এবং তারপর একটা ডি মানে তিনটে প্রবলেম আমাদের অলরেডি সলভ হয়ে গেলো বাট বাকিটা একটু মুস্ত হবে দেন আমাদের ইজিলি হবে কারণ দেখো এবার পরের প্রবলেমটা পরের প্রবলেমটা কী বলছে দেখো যে এটা কী রয়েছে অ্যাকচুয়ালি ও কেন্দ্রীয়বিত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায় ও কেন্দ্রীয়বিত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে এবং সেখান থেকে দেখো ছবিটা আঁকলে ইজিলি বুঝতে পারবে যে চার নম্বর প্রবলেম কীভাবে হবে আই থিঙ্ক দেখা যাচ্ছে রাইট দেখা যাচ্ছে সো ও কেন্দ্রীয় বৃত্তের এটা ও কেন্দ্রীয় বৃত্ত এবি সিডি দুটি হচ্ছে যে ধরো এটা এবি এটা হচ্ছে সিডি দুটি যে যেহেতু বলেছে যে দুটো এবি সমান দৈর্ঘ্যের যে মানে কি এর দৈর্ঘ্যটা এর দৈর্ঘ্যটা সমান হবে তার মানে কী দেখো এমন জায়গাতে দুই দিকে এমন জায়গাতে থাকবে না এমন এখান থেকে ধরো এ যতটা ডিস্টেন্স রয়েছে নিচ থেকেও ততটা ডিস্টেন্সে থাকবে তার জন্য তো সমান হবে আদার্স তো হবে না তাই না তার মানে কি এ বি এর যেটা দূরত্ব সিডিএর দূরত্ব সেই রকম ঠিক আছে এবং দেখো ওরা কী জিজ্ঞাসা করেছে যে ও কেন্দ্র ও বিন্দু থেকে এ বি এবয়ের দূরত্ব চার সেন্টিমিটার এটা কিন্তু বলে দিয়েছে এটা চার সেন্টিমিটার এবং ও থেকে সিডি এর জয়ের উপর যে দূরত্ব হবে সেটা কিন্তু জিজ্ঞাসা করা উচিত ছিল কিন্তু ওখানে একটু দেখো মিস্টেক রয়েছে যে ও বিন্দু থেকে জায়ের দূরত্ব মানে অ্যাকচুয়ালি একই ব্যাপার যে কোন যা সেটা বলেনি যে কোনো একটা হলেই হবে দেখো বেশিক ব্যাপার হচ্ছে যেহেতু এরা এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স কী ত্রিভুজেকে যে প্রমাণ করতে হবে বড়ো হবে কোনো ব্যাপার না নর্মাল একদম ঠিক আছে দেখো কি এখান থেকে যদি এই ডিসটেন্স কি দুটো জ্যাঁ সমান দূরে রয়েছে এবং সমান দূরত্ব অবশ্যই বিস্তার করবে তার মানে কি এখান থেকেও এটা কী হবে চার হবে কনফার্ম সো অ্যান্সার চার হবে দেখে লাভ নেই বিন্দাস ঠিক আছে তার মানে বি আসান গত ফোর সেন্টিমিটার দেখো পাঁচ নম্বর প্রবলেম পাঁচ নম্বর প্রবলেম কী বলছে এই যে প্রবলেম বস মানে কোনো চাপ নেই দেখো এবিসি হচ্ছে একটা স্থূলগণি ত্রিভুজ এর পরিকেন্দ্র ও মানে এটা আমি ভাবলাম যে এরকম একটা বৃত্ত নিলাম ঠিক আছে এবং তার মধ্যে যেহেতু ত্রিভুজ হবে এবং স্থলগনি হবে সো এরকম একটা ওকে এটা হচ্ছে এ বি সি এখানে হচ্ছে ও হচ্ছে তার পরিকেন্দ্র সরি এখানে ওটা হবে না অ্যাকচুয়ালি পাক্কা এরকম জায়গাতে হলে ভালো হতো কারণ বৃত্তটা সেইভাবে পার্টিকুলারলি হয়নি তার জন্য এরকম দেখাচ্ছে ঠিক আছে এবিসি আমরা নিলাম ও এ ফিফটি ডিগ্রি ও ফিফটি ডিগ্রি মানে কি ওরা এটা দিয়েছে ধরো আমি এটা টেনে নিলাম সেটা হচ্ছে ব্যাস হয়ে যাবে ওকে তাহলে ও বি মানে এটা হচ্ছে কত ডিগ্রি দিয়েছে ফিফটি ডিগ্রি ঠিক আছে এবং দেখো কী দিয়েছে ওটা ফিফটি ডিগ্রি দেওয়ার পরে ব্যাপার হচ্ছে ওখানে একটা মজার ব্যাপার রয়েছে যে এসিবির মান কত এ সিবি এ সি মানে ওরা চেয়েছে যে এই কোনটা এ কোনটা কতটা হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে ঠিক আছে এবং দেখো ওরা বলেছে পরবর্তীতে যে আমরা কি করতে পারি এখানটাকে এটাকে আমরা জুড়ে দিতে পারি ভাবলাম যেটা আমরা জুড়ে দিলাম এটা হচ্ছে ডি পয়েন্ট তা দেখো এটা কী হয়ে যাচ্ছে একটা বিত্তস্ত চতুর্ভুজ হয়ে যাচ্ছে বিত্তস্ত চতুর্ভুজ রাইট যদি বিত্তস্ত চতুর্ভুজ হয় তো আমরা একটা জিনিস জানি যে তার বিপরীত কোনগুলি কী হয়ে থাকে পরস্পর সম্পরক হয়ে থাকে তার মানে এই কোনটা প্লাস এই কোনটা যোগ করলে সেটা একশো আশি ডিগ্রি হবে মানে কোন এ ধরো আমি দেখলাম কি যে কোন এ প্লাস কোন সি ইকাল টু ওয়ান এইটি ডিগ্রি এবার কোন সিটা বের করতে পারবো কোন এ তো আমরা জানি ফিফটি ডিগ্রি তার মানে কোন সি কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস ফিফটি ডিগ্রি মানে হচ্ছে একশো তিরিশ ডিগ্রি রাইট তার মানে কোন সিটা এই পুরোটা পেয়ে গেলাম কত একশো তিরিশ ডিগ্রি কিন্তু আমাদের দরকার কি এতটা এই জায়গাটা বাট এটা দরকার নেই কিন্তু দেখো আমরা একটা জিনিস জানি যে এটা কি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় এটা দেখো বৃত্তস্থ একটা কোণ কিন্তু এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ তাহলে এই কোণের দ্বিগুণ সমান এটা হবে এটা হচ্ছে অনেট্টি ডিগ্রি তাহলে এটা কত হবে অবশ্যই অর্ধেক হবে তার মানে নাইনটি ডিগ্রি হবে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কি নাইনটি ডিগ্রি থেকে তুমি পুরোটার মান পেয়ে গেছো একশো ত্রিশ ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি একশো ত্রিশ ডিগ্রি থেকে বাদ দাও তাহলে কত ডিগ্রি হবে যেটা হবে চল্লিশ ডিগ্রি তাহলে সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা তার মানে কি এটা হচ্ছে কত ফর্টি ডিগ্রি আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার পার্টিকুলারলি ফর্টি ডিগ্রি দেখো অ্যান্সারটা রয়েছে কত সি অপশান ওকে বোঝা গেলো একদম ইজি প্রবলেম অ্যান্ড দেন দেখো ডি এরটা কী বলছে আট মিনিট হয়ে গেল ভিডিও আমি ভাবছিলাম যে খুব মানে সহজ করবো বাট হয়ে যাচ্ছে বড়ো দেখো এবার হচ্ছে ডি এর প্রবলেমটা এটা আমি একটু তোমাদেরকে সরি সিক্সের প্রবলেম বলছি আর সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট ঘন থেকে সর্ববৃহৎ একটা নিরেট গোলক কেটে নেওয়া হলো এবং গোলকের ব্যসর্থ দেখো ভাবো সামথিং একটা একটা বুঝতো ব্যাপারটা যেটা একটা ঘর রাইট আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একটা ঘর তো এই ঘরে যদি আমরা ভাবি যে একটা ফুটবলকে বড় ফুটবলকে নিয়ে আসলাম এবং সেই ফুটবলটাকে এমনভাবে রাখছি যাতে পুরো ঘরটাকে ক্যাপচার করে নেয় মানে কি দেখো ঘরের ওপরের যে মানে সিলিংটা রয়েছে সেই সিলিংটাকেও টাচ করবে আর নিচের ফ্লোরটাকেও টাচ করবে পাশাপাশি দেওয়ালগুলোকে প্রত্যেকটা দেওয়ালটাকে টাচ করবে মানে দেখো ভাবো যে ছাদগুলো টাচ করলো ওই দেওয়ালকে টাচ করলো নিচে টাচ করলো আবার এটা টাচ করলো পাশাপাশি ওখান থেকে এটাও টাচ করলো সবগুলো টাচ করলো মানে কি ছাদের এই ফ্লোর থেকে নিচের ফ্লোর থেকে একদম ওভার ফ্লোর পর্যন্ত কি টাচ করে রয়েছে তবে দেখো এই যে পুরো ডিস্ট্যান্সটা হবে বলের হাইটটা হবে সেটা কি হবে একটা ঘনকের একটা পুরো দেওয়ালের মতো লাইক তাই না তার মানে কি সেটার দর্ঘটা কত রয়েছে আর সেন্টিমিটার তবে কি ওই যে মানে গোলকটা রয়েছে মাঝখানে সেটা গোলকটার পুরো হাইটটা কত হবে ভিতরকার যে মানে ব্যাসটা সেটা কত হয়ে আর সেন্টিমিটার এবং ওরা জিজ্ঞেস করেছে যে ওর ব্যাসার্ধ কত তার মানে কি পুরোটা যদি এটা ঘরের মধ্যে থাকে ধরো সেটার মধ্যে আমি ভাবলাম যে এটা রয়েছে যে পুরোটার মাঝে গোলাটা হয়ে রয়েছে তাহলে কি পুরোটা হচ্ছে আর সেন্টিমিটার তার অর্ধেক তো হবে আর বাই টু সেটাই তো অ্যাকচুয়ালি গোলকের ব্যাসার্ধ হবে তাই না এটাই তো হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ তার মানে কি চলে অবশ্যই আর বাই টু সেন্টিমিটার মানে সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেল দেখো এইভাবেও আমাদের কী করতে হবে প্রত্যেকটা প্রবলেম ইজিলি সলভ করতে হবে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো যে খুব কঠিন তা নয় একদম সহজ ঠিক আছে আই থিঙ্ক প্রত্যেকটা জিনিস বোঝা গেছে অ্যান্ড দেন মুছে দিয়ে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি ঠিক আছে সো দেখো অ্যান্ড বুঝতে থাকো দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রবলেম যদি তোমরা সলভ করো না তো একটা প্রবলেম বাদবে না এবং তোমার মাধ্যমিকে খুব সুন্দর নাম্বার তুলবে সরি এটাও মুছে দিলাম বুঝতে পারিনি বাট মুছে গেছে সো কিছু করার নাই ভাবছিলাম যে মুছবো না বাট মুছে দিলাম অ্যান্ড দেন দেখো যে দুয়ের দাগ যে প্রবলেমগুলো রয়েছে সেখান থেকে কিছু কিছু প্রবলেম রয়েছে খুব ইন্টারেস্টিং কারণ পরীক্ষাতেগুলো পড়ার মতো প্রবলেম রয়েছে তো ওগুলো ভালো করে আমাদেরকে বুঝতে হবে আদারওয়াইজ কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে সো আমরা বুঝবো তার নো প্রবলেম ঠিক আছে দেখো বলছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন এন বছরে মোট সুদ হচ্ছে পি এন আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ করতে হবে এন একটা শর্ত অব্দি দিয়েছে সেই শর্ত দেখে আমাদেরকে করতে হবে দেখো দুইয়েরগুলো কী করে হবে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে দুয়ের দাগেরগুলো এক নম্বরটা কী বলেছে দেখো আমরা ডাইরেক্ট শর্ত দিয়ে যেটা বলেছে সেটা করছি মোট সুদ দিয়েছে দেখো পি এন আর বাই টোয়েন্টি ফাইভ টাকা তাই না এবং দেখো এন বছরে মোট সুদ আর পার্সেন্ট তার মনে কি টাকাটা মেন যে টাকাটা আসল টাকাটা সেটা কী ধরে নিলাম সেই আসল টাকা হচ্ছে কি আমাদের প্রাইমারি পি ড্যাশ ধরলাম ঠিক আছে পি পিড্যাস পিডাস ইনটু এন ইনটু আর বাই হানড্রেড ওকে পিড্যাসটা আমাদেরকে বের করতে হবে তার পিডাস আমার কি তুমি সেখানে পঁচিশ টাকা কাটলে কি চার পঁচিশ সঙ্গে একশো হয় দেখো এন কাটছ এন কাটলো আর কাটলো আর কাটলো সব কেটে গেলো তাহলে কি চার দিকে পাঠিয়ে দেয় তাহলে কী হবে পি ড্যাস ইকাল টু কত হচ্ছে ফোর ইন্টু পি মানে ফোর পি টাকা হচ্ছে সেটা পেয়ে গেলে তাই না এবং দেখো দুই নম্বর এক নম্বর তো হয়ে গেল অ্যান্ড দুই নম্বর ইজিলি প্রবলেম ঠিক আছে সেটা কি বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা জিরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো একটা দীঘার সমীকরণ এবং তাদের কী বলেছে একটা সমীকরণের বিষ দেয় পরস্পর অন্য এবং বিপরীত চিহ্নযুক্ত মানে কি যদি ধরলাম একটা বীজ হচ্ছে কি সামথিং আলফা আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই আলফা কী বলে দেখো অনন্য হবে এবং বিপরীত চিহ্নযুক্ত একটা পজিটিভ একটা নেগেটিভ তার জন্য আমরা দুটো এভাবে ধরলাম এবং ওরা চেয়েছে কি যে এ প্লাস সি এর মান করতে হবে তার মানে এই সি আর এ সময় সম্পর্কিত কীভাবে হয় যদি বীজ ধর গুণফল করি তবে সেটা গুণফলটা করছি দেখো তাহলে কী হবে আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা একেলু কী হবে সি বাই এ রাইট সো পরবর্তীতে এটা কেটে যাবে কেটে গেলে মাইনাস থাকছে এটা যদি গুণ করতে তাহলে কী হবে সি ইকাল টু মাইনাস এ যদি এটা দিয়ে নিয়ে চলে আসো তাহলে কী হবে সি প্লাস এ ইকাল টু জিরো ওরা কিন্তু বইয়ে এটা দিয়েছে তার মানে পাশে অ্যান্সারটা কী হচ্ছে জিরো হচ্ছে তার মানে অ্যান্সারটা হবে আমাদের জিরো ওকে অ্যান্ড দেখো থার্ড তিন নম্বরটা কী রয়েছে দেখো সেটা হচ্ছে যে তিন নম্বরটা কী বলছে যে তিনটে দিয়েছে দেখো সমানুপাতিক এবং ভেদ্রুবকের তিনটে সমষ্টি কথা হবে তাই দেখো এটা কী রয়েছে যে ওয়াই মাইনাস জেড ভ্যারেজাস ওয়ান বাই এক্স আর হচ্ছে জেড মাইনাস এক্স ভ্যারেজাস ওয়ান বাই ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ভ্যারেজাস ওয়ান বাই জেড দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যখন তুমি এখানে কে নিবে ঠিক আছে কে নিবে সবগুলো কে ওয়ান কে টু কে থ্রি নেবে তাহলে কী হবে দেখো কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি তো সেখানে এক্স দিয়ে গুণ করতে হবে তার মানে এক্স ওয়াই দেখো কী হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড পড়ে থাকবে এখান থেকে তুমি যোগ করছো তখন কী হবে সবগুলো যোগ করছো সরি বরা ভেদ্য ভক্তি সমস্ত বলেছে মানে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে ঠিক আছে এবার দেখো তাহলে কী হবে এটা যোগ করলে কত হবে মানে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই এটা কী হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড রাইট তো সব কেটে যাবে এক্স ওয়াই এক্স ওয়াই বাদ এক্স জেড এক্স জেড বাদ ওয়াই জেড বাদ মানে সব জিনিস সমষ্টি কত হচ্ছে জিরো হচ্ছে বোঝা গেল চার নম্বর প্রবলেম দেখো এবার তো এইভাবে যদি তোমরা বুঝে বোঝে প্রবলেম সলভ করো না তো একটা প্রবলেম কঠিন মনে হবে না বেন্দাস তোমরা পারবে রস ঠিক আছে সো দেখো পরেরটা কী বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিস্পর্শ করে এবং এ বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শক হলো ড্যাস সাধারণ স্পর্শক দেখো এখানে দুটো ব্যাপার রয়েছে আমি দুটোই বলে দিচ্ছি তোমাদেরকে যে একটা ধরো বৃত্ত এরকম রয়েছে এবং সেই বৃত্তকে ভিতরে আর একটা বৃত্ত এইভাবেই স্পর্শ করে আছে এবং মাঝের যে স্পর্শটা আমরা পাবো সেটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শ ঠিক আছে এটা হচ্ছে আলাদা কিন্তু ব্যাপার হচ্ছে যে এই এটা তো একটা রকম গেল আর কেমন হয়ে থাকে ধর এরকম একটা বৃত্ত রয়েছে এবং পাশাপাশি আর একটা বৃত্ত এইভাবে ওকে টাচ করে আছে তবে মাঝে যে স্পর্শটা হবো সেটাকে বলা হবে কি এটাকে বলা হয় বহিস্পর্শ এটাকে বলা হয় অন্তঃস্পর্শ এটা কি বলা হয় বহিস্পর্শ এটা হচ্ছে স্পর্শ তো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি তীর্যক বলা হয় তীর্যক সাধারণ স্পর্শ ঠিক আছে বোঝা গেল পরেরটা দেখো একটা বৃত্তস্থ সামুদ্রিক একটি ড্যাশ চিত্র একটা বৃত্তস্ত সামুদ্রিক একটি কি অবশ্যই আয়তক্ষেত্র হয়ে থাকে মানে একটা বৃত্তের মধ্যে যদি সামুদ্রিক আঁকা হয় সেটা কি হয়ে থাকে অ্যাকচুয়ালি যে আয়ত্ত হয়ে থাকে আর কিছু বলার নেই অ্যান্সার হয়ে গেল পরেরটা দেখো একটা লম্ববিত্তা শঙ্কুর আয়তন ভি সেন্টিমিটার আই থিঙ্ক এখানে একটু মুছতে হবে আদারওয়াইজ করা মুশকিল হয়ে যাবে তাই না সো আমি একটু মুছে দিচ্ছি এটা দেখো বোঝা গেছে যেহেতু গিয়েছে সো আমি পুরোটাই মুছে দিচ্ছি দ্যাটস বেটার আই থিঙ্ক সো এটা খুব শর্টে হয়ে যাবে আই থিঙ্ক খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি তোমাদের জন্য যাতে তোমরা বুঝতেও পারো অ্যান্ড ভিডিওটা খুব লেনদিও না হয় ঠিক আছে অ্যান্ড দেন দেখো তাহলে কী হবে বলছে ছয় ইটটা কী বলছে যে একটি লম্ব শঙ্কুর আয়তন ভিস ভালো সেন্টিমিটার মানে কি শঙ্কুর আয়তন মানে কী হবে ওয়ান থার্ড পাই আর এস স্কোয়ার এইচ সেটা সমান কী বলেছে যে ভি ওকে এবং ভূমিতলের ক্ষেত্র ভালো এ বর্গ সেন্টিমিটার মানে কি পাই আর স্কোয়ার সেটা হচ্ছে কত এ বলেছে এবং ওখান থেকে জিজ্ঞেস করছে উচ্চত কত দেখো এই পাই আর স্কেয়ার যদি এখানে পুট করো তাহলে কী পাবে দেখো যদি এখানে পুট করে দাও তাহলে কী হবে তার মানে ওয়ান থার্ড থাকবে ওয়ান থার্ড ইন্টু এ ইন্টু এইচ ইকাল টু ভি তাহলে এর সমান কী পাবে এর সমান এই তিনটা যদি পাঠিয়ে দেবে তাহলে থ্রি ভি বাই এ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি आंसर হয় তোমাদের তাহলে থ্রি ভাই থ্রি বাই এ এটা হচ্ছে ফাইনালি आंसर বোঝা গেল অ্যান্ড দেখো তারপরে সত্য মিথ্যা যেগুলো বলেছে সেগুলো আমরা সলভ করব তোমরা বইয়ে এইভাবেই কিন্তু মানে পরীক্ষাতে কিন্তু এইভাবেই করতে পারো বেশি লেখার কোনো দরকার নেই কারণ এক নম্বর প্রবলেমের ক্ষেত্রে কোনো লেখার কোনো সেরকম দরকার হয় না ঠিক আছে বোঝা গেলো অ্যান্ড দেন দেখো তারপর কি বলছে যে আসল ও বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয় এরকম একটা অঙ্ক এর আগের ও জায়গাতেও ছিল কেমনভাবে দেখো বলেছে যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয় দেখো আমি জাস্ট লিখছি যে আই ইকাল টু কি পি আর টি বাই হান্ড্রেড ওকে দেখো কি বলেছে ওরা যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মানে আসলটা এবং বার্ষিক মানে এটা দুটো এক থাকবে তা বলেছে সো তাহলে কী বলেছে যে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত নবত পরিণত হয় তার মানে এই আই টি এর সঙ্গে ব্যস্ত হবে তাই বলেছে কিন্তু অ্যাকচুয়ালি দেখো কি হওয়া দরকার আই টু কী তাহলে যদি এটা আউট হয়ে গেলো তার মানে কী পড়ে থাকবে টি বাই হান্ড্রেড রাইট তার মানে দেখো আয়ের সঙ্গে টি যদি ও বাড়ে টিও বাড়বে তার মানে কি অ্যাকচুয়ালি এটা সমানুপাতিক আই ভ্যারাজাস টি হওয়া উচিত মানে সমানুপাতিক হওয়া উচিত মানে সমানুপাত হওয়া উচিত কিন্তু ওরা বলেছে কি ব্যস্ত হবে তার মানে একটা ভুল রয়েছে মিথ্যা ঠিক আছে ওটা রঙ বলেছে অ্যান্ড দেন দুই নম্বর এটা দেখো এটা এক নম্বর গেল এটা হচ্ছে দুই নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন নেক্সট কী বলছে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে এটা কি বলছে দেখো যখনই আমরা অঙ্ক করতে থাকি বড়ো অঙ্ক চক্রবৃদ্ধিকে দেখবে যে প্রথমত কী করা হয় বেসিক্যালি যে তুমি যখন আসল পেলে একটা তো সেই আসলের পরে ওই টাকার ওপর আমরা কী করি সুদ বের করি পরবর্তীতে সেই সুদটাকে আসলে সঙ্গে আমরা যখন যোগ করে নিই যোগ করার পরে পরবর্তী ক্ষেত্রে মানে পরবর্তী বছরের ক্ষেত্রে বলো বা মাসের ক্ষেত্রে যে যেভাবে ইউজ করে থাকি আমরা তখন সেটা কি হয় আসল যে সুদ পেলাম দুটো সেটা সুদ আসলটাকে অ্যাজ এ আমরা আসল হিসেবে ইউজ করে থাকি তাহলে কি দেখো আসলটা কিন্তু পরপর বাড়তেই থাকছে প্রতি বছর অন্তর অন্তর সুদের জন্য আসলটা বাড়তেই থাকছে দ্যাটস এ গ্রেট পয়েন্ট এটার জন্য কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন বলেছিল যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে থেকে বড়ো লেভেলের একটা জিনিস যেটা ক্রমাগত বৃদ্ধি হতে থাকে ঠিক আছে সো ক্রমাগত এই জন্য এই কারণে বলা হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকে এটা হচ্ছে ব্যাপার তার মানে এটা কি সত্যি বলেছে ঠিক আছে দেখো থার্ড নম্বর তার মানে কি দুই নম্বরটা কি বলেছে এটা ট্রু ওকে থার্ড থার্ড কি বলছে দেখো তিন নম্বরটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু টু জিরো সমীকরণে বিষ দয় বাস্তব নয় এখানে কী বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু রাইট হ্যাঁ প্লাস টু একেল টু জিরো সমীকরণে বিষ দয় যদি বাস্তব নয় বলেছে তার মানে কি আমাদের কী করবো নিরূপক বের করবো প্রথমত রুটোভার বি স্কোয়ার মানে কি মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর এ সি ফোর ইন্টু এ মানে ওয়ান সি মানে টু এগুলো দেখো চার দোনের কত আট হবে মানে ভিতরেটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে পুরো ভ্যালুটা কী হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে মানে জিরোতে ছোট হয়ে যাচ্ছে যদি জিরোতে ছোটো হয়ে যায় তবে সেটা কি বাস্তব কোনোদিনই হতে পারে না তাহলে বাস্তব নয় মানে ওরা কি বলেছে যে ঠিক বলেছে তার মানে এটা কি এটা হচ্ছে ট্রু ওকে দেখো চার নম্বর চার নম্বর কী বলছে যে রুট পঁচাত্তর এবং রুট একশো সাতচল্লিশ সদৃশকরণে কিনা দেখো সদৃশ করণী কখন হয়ে থাকে যদি আমি ধরে নিলাম যে একটা ধরো রুট ওভার আপ এ রয়েছে আর এটা রুট আপ থ্রি রুটে আছে মানে দেখো এই যে রুটের মধ্যে যে পাটগুলো থাকবে সেটা যদি সেম হয়ে থাকে তবে সেটা কি বলা হয় সদৃশকরণে বলা হয় ওকে ইজ এর ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো সকলে বুঝতে পেরেছো যদি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারো ভালো লেগে থাকে অ্যান্ড দেন অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটাকে প্রেস করে দেবে অ্যান্ড অবশ্যই 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 শেয়ার করতে ভুলবে না পাশাপাশি কমেন্ট করে জানাবে যে তোমার কেমন লাগলো ভিডিওটি অ্যান্ড আমাকে কিছু সাজেশন দেবে যে স্যার এরকম করলে ভালো হবে আরও কিছু ইম্প্রুভমেন্ট অ্যান্ড সো আমার কিছু অনেকটা ভালো লাগবে আর বেসিক্যালি হচ্ছে আমাকে যে পড়াতে ভালো লাগে দ্যাটস আমি তোমাদের জন্য আমি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি যত সম্ভব আমার দ্বারা আমার মতো করে আমি তোমাদেরকে বোঝাই ঠিক আছে দ্যাটস মাই ওন স্টাইল ওকে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য অ্যান্ড দেখো কমপ্লিটলি ওয়াচ করো সো আরও ভালো লাগবে ঠিক আছে দেখো বেসিক্যালি এই ব্যাপারটা যেটা হচ্ছে সদৃষ্করণে বলেছে তো সেটা কী করে করবে তোমরা যে রুট পঁচাত্তর এবং রুট একশো সাতচল্লিশ দেখো রুট পঁচাত্তর সেভেন্টি ফাইভ আর হচ্ছে হচ্ছে কত রুট একশো সাতচল্লিশ তুমি পঁচাত্তরকে কাটলে কী হবে দেখো পাঁচ পাঁচ মানে কত পাঁচ পনেরো পঁচাত্তর নাকি সো পনেরো যদি হয় পনেরোকে আবার যদি পাঁচ দিয়ে কাটো তাহলে কত হবে পাঁচ ইন্টু তিন পাঁচ ইন্টু তিন মানে কত হচ্ছে দেখো পাঁচ এবং একটা রুট থ্রি বেড়ে আসছে সরি তাই না বোঝা গেছে অ্যান্ড দেখো এখানে কত হবে সাতচল্লিশকে যদি কাটো তাহলে তুমি একশো সাতচল্লিশকে ভাগ করলে কত হচ্ছে দেখো তিন দিয়ে তিন চারা বারো দুই থাকছে মানে সাতাশ তিন নয় সাতাশ এবং সাত দিয়ে কাটলে সাত সাত উনপঞ্চাশ মানে দেখো সেভেন রুট থ্রি হচ্ছে সেভেন রুট থ্রি আমি কি বললাম তোমাদেরকে যে সদ্ৃশকরণের ক্ষেত্রে মাঝের যে রুট থ্রি পার্টটা থাকে এই যে পার্টগুলো সেই পার্টটা যদি সেম হয়ে যায় দুটোর ক্ষেত্রে তবে সেটা কি বলা হবে সদৃশকরণী তার মানে এটাও কী বলছে এটাও ট্রু ওকে বোঝা গেল অ্যান্ড দেখো পরেরটা পাঁচ নম্বরটা কী বলছে দেখো এবার যে যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম দেখো সর্বসম হলে কিন্তু সদৃশ হবে কিন্তু সদৃশ হলে যে সর্বসম হবে এরকম কোনো ব্যাপার নয় কারণ তোমরা সিমিলারিটি চ্যাপ্টার যে সাদৃশ্যতা রয়েছে সেই চাপটা তোমরা দেখতে পারো গিয়ে ওখানে রয়েছে সুন্দর করে দেওয়া রয়েছে যে তোমরা দেখতে পারো সেকেন্ড পেজে রয়েছে এই ব্যাপারটা বলে দেওয়া রয়েছে তার মানে এটা কি এটা রং বলেছে যে সদৃশ হলেই সর্বসময় এরকম কোনো ব্যাপার না সর্বদা বলেছে কিন্তু সেটা হয় না ওকে অ্যান্ড দেখো তারপর একটা ছয় নম্বর এটা বুঝে নিলে তাহলে ছয় নম্বরটা কিন্তু রাইট দেখাচ্ছি আমি দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রে অনুপাত হচ্ছে ফোর ইস টু নাইন অর্ধগোলকের বক্রতল ক্ষেত্রে মানে কি টু পাই আর স্কেয়ার রাইট অর্ধগোলক মানে কি দেখো পুরো এই যে গোলক সেটা না তার মানে তার অর্ধেকটা পুরো গোলকের ক্ষেত্রে ফোর পাই আর স্কোয়ার হয় তাহলে এটার ক্ষেত্রে কত হবে তা দুইটা ভাগ হবে তার মানে টু পাই আর স্কোয়ার তা সেটার অনুপাত বলেছে তার মানে আমরা আর অন আর টু করে নেবো টু পাই আর অন স্কোয়ার আর এটা হচ্ছে টু পাই আর টুর স্কোয়ার এটা কত সেটা হচ্ছে ফোর বাই নাইন টু বাই টু বাই আউট হয়ে গেল আর টু রয়েছে সেটা দুদিকে পাঠিয়ে দিয়ে তাহলে কি হবে দেখো আর ওন বাই আর টু দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে সেটা রুট তুলে দিলেও তাহলে কী হবে এটা রুট চলে আসবে এদিকে তো সেটা কি হয়ে যাবে এখানে রুট ফোর বাই নাইন হয়ে যাবে মানে দুই বাই তিন হয়ে যাবে আর ওন আর টু মানুষ হচ্ছে দুই বাই তিন আর ওরা কি জিজ্ঞেস করেছে ওরা বলেছে যে ব্যাশারদের দৈর্ঘ্য অনুপাত টু ইস টু থ্রি তার মানে কি অ্যাকচুয়ালি পারফেক্ট আনসার হচ্ছে যে সেটা হচ্ছে টু ইস টু থ্রি মানে মিলে যাচ্ছে রাইট বোঝা গেল দেখো প্রবলেম কিন্তু আমাদের সলভ তিন পর্যন্ত আমি ভাবছিলাম যে তিন পর্যন্ত সলভ করাবো অ্যান্ড দেন তারপরে কিন্তু চারেরগুলো আমরা করাবো খুব তাড়াতাড়ি অ্যান্ড পাশাপাশি অন্যান্য ভিডিও বানাবো তো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি তোমাদের জন্য ফিজিক্সের কিছু প্রবলেম গ্যাসের আচরণ থেকে তারপরে রাসায়নিক গণনা যে অঙ্কগুলো আমাদের হয়ে থাকে সেগুলো থেকে করতে গিয়ে সমস্যা হয় তো সেই সমস্যার সমাধান নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও বানাবো সো ভালো থাকো হ্যাভে গুড ডে বাই অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কী করবে সাবস্ক্রাইব করতে বলবে না নিচে দেখো কমেন্ট বক্সে রয়েছে সেখানে কমেন্ট করো এবং বলো আমাকে যে কেমন লাগবে ভিডিওটি পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেললাইকানটাকে প্রেস করে দেবে অ্যান্ড অবশ্যই শেয়ার করতে ভুলবে না অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকলে গুড ডে বাই টাটা থ্যাংক ইউ সো মাচ বাই